টেন্স উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষার সূচি আগেই প্রকাশিত হয়েছে। এবার উচ্চ মাধ্যমিকে বাকি থাকা পরীক্ষার ভেন্যুও অপরিবর্তিত থাকছে, তা নিয়ে কড়া নির্দেশিকা জারি করলো সরকার। ইনভিজিলেটরদের জন্য আরও কড়া নির্দেশিকা জারি হলো। তো কি রয়েছে এই নির্দেশিকায়, চলুন দেখে নেওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, আজকে 12/6/2020 তারিখ। এই দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল SE উত্তর দিনাজপুর। তো ফ্রম দেখুন দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল উত্তর দিনাজপুর, কাকে অ্যাড্রেস করা হচ্ছে, না টু হেড অফ দ্য ইনস্টিটিউশন অল অফ দ্য রিকগনাইজ সেকেন্ডারি স্কুল উত্তর দিনাজপুর। সাবজেক্ট কী বলা হচ্ছে দেখুন, কনফার্মেশন অফ ইনভিজিলেটর ডিউটিস অ্যাট দ্য রেস্ট অফ HS এক্সামিনেশন 2020 অল ভেনু, এটা দেখুন ভালো করে, অল ভেনু আর রিমেন আনচেঞ্জ উইদিন 20/6/2020 পজিটিভলি। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগে পরীক্ষা যে ভেনু ছিল সেই ভেনু থাকছে, অর্থাৎ এক্সামিনেশন সেন্টার একই থাকছে, তেমনই নির্দেশ জারি করা হয়েছে। তো দেখে নিই ডিটেলস কী রয়েছে। এ দেখুন, অ্যাজ দ্য ভেনুস অফ HS এক্সামিনেশন 2020 হ্যাভ রিমেন আনচেঞ্জ, দেখুন অপরিবর্তিত রয়েছে, দ্য রিমেনিং অফ HS এক্সামিনেশন আর শিডিউল টু বি হেড অ্যাজ পার ডিক্লারেশন অফ WBCHSE 2/7/2020 6/7/2020 অ্যান্ড 8/7/2020 এই তিনটি পরীক্ষা বাকি রয়েছে। তো অল দ্য HOI হেড অফ দ্য ইনস্টিটিউশন আর হেয়ার বাই ডাইরেক্টেড টু ইনফর্ম দ্য আন্ডারসাইন হোয়েদার অল দ্য ইনভিজিলেটর, অর্থাৎ সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জানা যাচ্ছে যে তাদেরকে ইনফর্ম করার কথা বলা হচ্ছে যে ইনভিজিলেটরদের অবশ্যই অবগত করতে বলা হচ্ছে অ্যাজ অ্যাসাইন দ্য ডিউটিস, তাদের যে পরীক্ষার যে ইনভিজিলেটর হিসাবে তাদের দায়িত্ব রয়েছে সেটা তাদেরকে জানানোর জন্য। নাও রেডি টু পারফর্ম ইনভিজিলেটর ইনভিজিলেশন অ্যান্ড রিচ দেয়ার রেসপেক্টিভ HQ উইদিন 20/6/2020, অর্থাৎ তাদের এক্সামিনেশন সেন্টারে অবশ্যই পৌঁছতে হবে 20/6/2020 তারিখের মধ্যে। ইট ইজ পার্টেন টু মেনশন হেয়ার দ্য ইনভিজিলেটর ডিউটি ইজ অব্লিগেটরি অ্যান্ড নো এক্সকিউজ উইল বি এন্টেন্ড, বুঝতেই পারছেন কোনো এক্সকিউজ চলবে না, মানে কোনো এর আগেই ঘোষণা করা হয়েছে যে কোনো ছুটি কিন্তু দেওয়া হবে না, নো লিভ স্যাংশন বলে আগেই নোটিশ জারি করা হয়েছিল। এবারে আরও জানা দেখানো যে কোনো এক্সকিউজ কিন্তু চলবে না। তো এই ছিল আপডেট, অবশ্যই সবাইকে শেয়ার করুন আর ভিডিওটি লাইক করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকুন, ধন্যবাদ।